নমস্কার, আমরা এই ভিডিওতে রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোয়ারিন পড়াশোনা করব। দেখো, বেঞ্জিনের উপর যদি একটা হ্যালাইড গ্রুপকে সাবস্টিটিউট করে দিই তখন সেটা হয়ে যাবে হ্যালোয়ারিন। এখন এই হ্যালাইড গ্রুপ কী করে? না, এই রিংয়ের মধ্যে ইলেকট্রন পুশ করে। এই রিংয়ের মধ্যে ইলেকট্রন পুশ করাটাকে বলা হচ্ছে প্লাস আর এফেক্ট, প্লাস রেজোনেটিং এফেক্ট। যেহেতু ইলেকট্রন পুশ করে, তাই রিংটা হবে হাইলি রিঅ্যাক্টিভ, প্রচণ্ড রিঅ্যাক্টিভ রিং একটা তৈরি হবে। এবং যেহেতু রিংয়ের মধ্যে ইলেকট্রন পুশ করছে, রিংটাকে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে, রিংটা অ্যাক্টিভেটেড হয়ে উঠছে। রিংটা অ্যাক্টিভেটেড হয়ে গেলে অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ ফর্ম করবে। অর্থ আর প্যারা পজিশন কোনটা? এই পজিশনটা অর্থ, এটা মেটা, এটা হলো প্যারা। অর্থাৎ এই পজিশন এবং এই পজিশনে নেগেটিভ চার্জ ফর্ম করবে। তাই যে কোনো পজিটিভ চার্জ দিলেই, মনে করো ই প্লাস, যেটাকে আমরা ইলেকট্রোফাইল বলি, এই ইলেকট্রোফাইল অর্থ এবং প্যারা পজিশনে উইল কাম, চলে আসবে। যেমন মনে করো, আমার কাছে এটা একটা হ্যালোয়ারিন রয়েছে, আমি একটা ই প্লাস দিয়েছি, ইলেকট্রোফাইল দিয়েছি, এর অর্থ পজিশনে, দুটোর মধ্যে যে কোনো একটা অর্থ পজিশনে ইটা চলে আসবে, অথবা এর প্যারা পজিশনে ইটা চলে আসবে। তাহলে তার কাছে দুটো পসিবিলিটি রয়েছে, একটা অর্থ পজিশনে চলে আসবে অথবা সেটা প্যারা পজিশনে চলে আসবে। আমার এই চ্যাপ্টারের টার্গেট হবে, কোনো একটা কম্পাউন্ড দিলে এই ই প্লাস ফর্মেশন করা, ই প্লাস কীভাবে তৈরি হবে সেইটা আমাকে দেখতে হবে। অ্যাট এনি কস্ট তোমাকে ই প্লাসটাকে তৈরি করতে হবে এই রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোয়ারিন মধ্যে। ক্লিয়ার হয়েছে? চলো আমরা বিভিন্ন রিয়াকশানের এই ই প্লাসটা তৈরি করে দেখাই। এটা দেখানোর জন্য প্রথমে আমি আসছি একটা কোশ্চেন নিয়ে। মনে করো তোমাকে একটা ব্রোমোবেঞ্জিন দেওয়া আছে। আমি কেন ব্রোমোবেঞ্জিন নিলাম? এটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটাবে। এটার সঙ্গে মনে করো তুমি CH3OH আর এইচ প্লাসের রিয়াকশান করলে, যখনই এদের রিয়াকশান করবে, এই OH আর এইচ প্লাস মিলিয়ে ওয়াটার মলিকুল তৈরি করবে, আর পড়ে থাকছে শুধু তোমার কাছে CH3। CH3টা প্লাস ফর্মে থেকে থাকবে। এই CH3+ তোমার কাছে ব্রোমোবেঞ্জিনের অর্থ পজিশনে আসবে, আবার আসবে এই ব্রোমোবেঞ্জিনের CH3+টা প্যারা পজিশনে। যদি অর্থ পজিশনে আসে, এই ব্রোমিনের সঙ্গে CH3-র একটা রিপালসান হবে, যেটাকে আমরা স্টেরিক এফেক্ট বলে থাকি। এবং এই স্টেরিক এফেক্টের জন্য এটা আনস্টেবল হবে, আর যেহেতু এটার ক্ষেত্রে ব্রোমিন আর CH3 অপোজিটে রয়েছে, তাহলে স্টেরিক এফেক্ট অতটা হবে না, কম্পারেটিভলিভাবে এটা স্টেবল হবে। তাই এই প্রোডাক্টটাকে আমরা মেজর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটাকে আমরা মাইনর প্রোডাক্ট বলে ডাকব। একই রকমভাবে যদি আমি কতগুলো রিয়াকশান নিই, প্রথমটা নিলাম মনে করো নাইট্রেশন রিয়াকশান। মনে করো আমার কাছে ব্রোমোবেঞ্জিন নিলাম, আমি আবারও বলছি ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন যা খুশি হতে পারে, সেটা ইম্পর্টেন্ট নয়। এই ব্রোমোবেঞ্জিন নিয়ে এটার সঙ্গে মনে করো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান করব।
প্রশ্ন হলো কী প্রোডাক্ট তৈরি হবে এবং তার মধ্যে মেজর আর মাইনর কোনটা। দেখো, এটার এক্সপ্লেন করবার জন্য নাইট্রিক অ্যাসিডকে আমি লিখছি। নাইট্রিক অ্যাসিডকে কীভাবে লেখা যেতে পারে? NO2ROH। দেখো, NO2ROH মিলিয়ে দেখো HNO3 হচ্ছে। আর এই সালফিউরিক অ্যাসিড থেকে আমি পাবো H+। তাহলে OH আর H+ মিলিয়ে জল বেরিয়ে চলে যাবে, পড়ে থাকছে শুধু NO2। NO2টা প্লাস ফর্মে থেকে থাকবে। এই NO2+ এই যে ব্রোমোবেনজিন করেছ, এই ব্রোমোবেনজিনের অর্থ পজিশনে আসতে পারে NO2, অথবা এই ব্রোমোবেনজিনের প্যারা পজিশনে NO2 গ্রুপটা আসতে পারে। অর্থ পজিশনে আসলে এটার মধ্যে ওই একই রকম স্টেরিক এফেক্টের জন্য মাইনর প্রোডাক্ট তৈরি হবে এবং এইটা হবে তোমার কাছে মেজর প্রোডাক্ট। আমরা যেমনটা নাইট্রেশন করেছি ঠিক একই রকমের রিয়াকশান আমরা সালফোনেশন রিয়াকশান করব। সালফোনেশন রিয়াকশানে কীরকম হবে? মনে করো তোমার কাছে ক্লোরোবেনজিন নিলে, আর মনে করো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলে, এটাকে বলা হয় সালফোনেশন রিয়াকশান। এখন এই কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডটাকে কীরকমভাবে লিখতে পারি? কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডটাকে আমরা লিখতে পারি এসও থ্রি আর ওইচ মিলে দেখো সালফিউরিক অ্যাসিড হচ্ছে। তো সালফিউরিক অ্যাসিডের কিছু মলিকুল এরকমভাবে ভেঙে যাবে আর কিছু মলিকুল আবার H+ দেবে, কারণ ও তো একটা অ্যাসিড, তাই না? এবার একই রকমভাবে এটা থেকে কী হবে? জল বেরিয়ে যাবে, পড়ে থাকছে কোনটা? SO3H+ পড়ে থাকছে। এই যে গ্রুপটা রয়েছে এটা কোন পজিশনে আসবে? এটা অর্থ পজিশনে আসবে, আর কোন পজিশনে আসবে? এই গ্রুপটা আসবে প্যারা পজিশনে। এই দুটো প্রোডাক্ট আমার কাছে তৈরি হবে, ঠিক আছে? তো সালফোনেশন রিয়াকশানের পর আমরা যেটা করব সেটা হলো হ্যালোজিনেশন রিয়াকশান। হ্যালোজিনেশন রিয়াকশানটা কি? না, মনে করো ক্লোরোবেনজিন নিলে আর যে কোনো একটা হ্যালোজেন নিলে, মনে করো BR2 নিলে, আর নিলে একটা লুইস অ্যাসিড FeBr3। দেখো এই লুইস অ্যাসিডের কাজটা কি? এই যে BR2 রয়েছে না, এই BR2-র FeBr3 যেটা নিয়েছো, এই যে লুইস অ্যাসিড, এর কাজ হলো এই BR-টাকে নিয়ে নেওয়া। নিয়ে নিলে কীরকম হবে? FeBr3 আর একটা BR এসে BR4, আর এই BR-টা মাইনাস আকারে এসে, তাই এখানে BR এটা মাইনাস হবে। আর এই BR-টাকে নিয়ে আর একটা BR পড়ে রয়েছে BR+। আর একটু আগেই দেখেছো যে কোনো প্লাস তৈরি হলেই সেটা দুটো অর্থ পজিশনের মধ্যে যে কোনো একটা অর্থ পজিশনে আসবে, আর একটা কোথায় আসবে? আর একটা এটা আসবে প্যারা পজিশনে, ঠিক? এইটাকে বলবো আমরা মাইনর প্রোডাক্ট এবং এইটাকে বলবো আমরা মেজর প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে? একই রকম রিয়াকশান আমরা যেটা করছি একটা হলো ফিডেল ক্র্যাফট রিয়াকশান। ফিডেল ক্র্যাফট রিয়াকশানটা কি? মনে করো একটা ক্লোরোবেনজিন নিলে, নিয়ে এটার সঙ্গে মনে করো CH3Cl আর তুমি অ্যানহাইডাস LCl3 নিয়েছ। এগুলো অ্যানহাইডাস নয়, যখন লুইস অ্যাসিড না হয় তার মধ্যে যাতে না জল থাকে। এখানেও একই ঘটনা ঘটবে, বুঝতেই পারছো নিশ্চয়ই, আগের মতন এইটার সঙ্গে এটা জোড়া লেগে যাবে, তাহলে পড়ে থাকছে শুধু CH3+। এটা কোন পজিশনে আসবে? এটা হলো ক্লোরোবেনজিনের অর্থ পজিশনে আসবে, আর আসবে এটা আসবে প্যারা পজিশনে। এই দুটো প্রোডাক্ট তোমার কাছে ফর্ম করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ফিডেল ক্যাপ রিয়াকশান যেমন করেছি, আর একটা করব ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিয়াকশান। এবার ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিয়াকশানটা কি? ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন রিয়াকশান হলো ক্লোরোবেনজিন নিলে আগের মতন, নিয়ে CH3COCl নিলে। দেখো রিয়াকশানগুলো কিন্তু একই রকম, যদি তুমি একবার গ্রিপে নিয়ে নিতে পারো তারপর কিন্তু ব্যাপারটা সোজা, এইটা রিয়াকশান হচ্ছে। তাহলে কি ঘটনা ঘটবে? এই সিএল আর এইটা মিলে কি হয়ে যাবে বলো? LCl4- হয়ে যাবে। আর পড়ে থাকছে কোনটা? পড়ে থাকছে এইটুকুনি পার্ট,
তাহলে কোন পার্টটা পড়ে থাকছে? CH3 সি ডবল বন্ড টু প্লাস, এই পার্টটা পড়ে থাকছে ঠিক কিনা? এবার এই পার্টটা কোথায় আসবে? এই পার্টটা, এই যে রিয়াকশনটা হচ্ছে, অর্থপজিশনে আসতে পারে, তাই তো? আরটা কী হতে পারে? এই পার্টটা আসতে পারে তোমার প্যারা পজিশনে, ঠিক আছে? তার মানে এটা হবে মাইনর এবং প্যারাটা হবে মেজর। কারণটা মনে আছে নিশ্চয়ই? স্টেডি ক্যাপেকটা কম হবে বলে। তো একই রকমভাবে যদি আজকে তোমাকে ক্লোরোবেঞ্জিন দিয়ে দেওয়া হয় ফর্মাল ডিহাইড এবং দেওয়া হয় H+, বললো যে কী প্রোডাক্ট তৈরি হবে, তাহলে বুঝতেই পারছো ফর্মাল ডিহাইড আর H+ দেওয়া আছে। ফর্মাল ডিহাইড দিলে কী হবে? এই যে ডবল বন্ডটা আছে, ডবল বন্ডটা খুলে গিয়ে H+টাকে নেবে। তাহলে ডবল বন্ডটা খুলে গিয়ে H+টাকে নিলে কী হবে? C, এই ডবল বন্ডটা খুলে গেছে, খুলে গিয়ে O, তার সঙ্গে হাইড্রোজেন জোড়া লাগছে OH, এবং এইটা হলো প্লাস চার্জ। ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তুমি এরকম ভাববে, আর এখানে দুটো এইচ আছে, ঠিক আছে? আমি আবার বলছি কথাটা একটু ভালো করে মনে করে নাও। ডবল বন্ড থাকলে ডবল বন্ডটা এরকমভাবে খুলে গিয়ে H+টাকে নেবে। তাহলে ডবল বন্ডটা খুলে গিয়ে H+টাকে নিলে কী হবে? ওয়ের সঙ্গে এইচ হলো, আর এই কার্বন থেকে বন্ডটা চলে গেল, তাই কার্বনের মাথায় প্লাস হলো। তার মানে এটাকে শর্টে সুন্দর করে লিখলে কীরকম দাঁড়াচ্ছে? CH2, ওপরে কী হচ্ছে? প্লাস, আর কী হচ্ছে? OH, ঠিক আছে? এই জিনিসটা এবার তোমার কোন কোন পজিশনে আসতে পারে? এই জিনিসটা তোমার কাছে আসতে পারে অর্থ পজিশনে, আর আসতে পারে এই জিনিসটা প্যারা পজিশনে। তার মানে এই দুখানা প্রোডাক্ট তোমার কাছে ফর্ম করবে, ক্লিয়ার হয়েছে? আমি আর একটা কোশ্চেন নিচ্ছি। মনে করো আজকে ব্রোমোবেঞ্জিন নিল, ব্রোমোবেঞ্জিন নিয়ে অ্যাসিটাল ডিহাইড নিল, CH3 সি ডবল বন্ড টু এইচ, আর নিল H+, বললো কী প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে? তো আমরা কী করব? এই ডবল বন্ডটাকে খুলে গিয়ে H+টাকে নেব। তাহলে দেখতে কেমন হচ্ছে? কার্বন ওটাকে H-এর নিয়ে নিয়েছে, OH হয়েছে, আর এর মধ্যে CH3 আর H রয়েছে, আর এটা হলো প্লাস। তার মানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবগুলোই একই রকমভাবে কাজ করছি আমি, ঠিক কিনা? তাহলে এটা দেখতে কেমন হচ্ছে? CH3 CH+, এটা হলো OH। এই জিনিসটা আমরা অর্থ পজিশনে নেব, এই জিনিসটাকে আমরা কোথায় ইন্ট্রোডিউসড করব? অর্থ পজিশনে। আর কোথায় ইন্ট্রোডিউসড করব এই জিনিসটাকে? এই জিনিসটাকে আমরা ইন্ট্রোডিউসড করব প্যারা পজিশনে। তার মানে এই দুটো প্রোডাক্ট তোমার কাছে ফর্ম করছে, একটা অর্থ প্রোডাক্ট আর একটা কী হচ্ছে? প্যারা প্রোডাক্ট। ওকে, আরেকটি কোশ্চেন নিচ্ছি। মনে করো তোমাকে ক্লোরোবেঞ্জিন দিল, দিয়ে বলা হলো CH3 ট্রিপল বন্ড দিয়ে দেওয়া হলো, বললো H+, বললো কী প্রোডাক্ট তৈরি হবে। তো এটার ক্ষেত্রে তুমি একই রকম কাজ করবে, কী করবে? এই ট্রিপল বন্ডটা খুলে গিয়ে হাইড্রোজেনটাকে নেবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? CH3 সি কার্বনটে চলে যাচ্ছে, তাই কার্বনের মধ্যে প্লাস, ট্রিপল বন্ডটা এখন ডবল বন্ড হয়েছে নাইট্রোজেন, তার সঙ্গে এই হাইড্রোজেন রয়েছে। এই প্লাসটা এবার কোন পজিশনে আসবে? অর্থ পজিশনে আসবে, অর্থ পজিশনে আসবে। আর কোথায় আসবে? আর এই প্লাসটা আসবে তোমার কাছে প্যারা পজিশনে, ঠিক আছে? তো এই দুটো প্রোডাক্ট তোমার কাছে কী করছে? ফর্ম করছে। তাহলে বুঝতে পারছো ট্রিপল বন্ড থাকলে কী করবে, কোনো ডবল বন্ড থাকলে কী করবে, কোনো হ্যালাইড জাতীয় জিনিস থাকলে কী করবে, ক্লিয়ার হয়েছে? আর তার আগে পড়েছিলাম OH থাকলে কী করবে, আর OH না থাকলে অ্যাসিডগুলোকে ভেঙে OH আর বাকি পার্টটাকে ডিভাইডেড করে করতে হবে। এছাড়াও একটা রিয়াকশান ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রায় সময়ে আসে, সেটা হলো DDT প্রিপারেশন। DDT প্রিপারেশনটা কী করে করা হয়? 2 মোল ক্লোরোবেঞ্জিন নেওয়া হয়, আর একটা 1 মোল ক্লোরাল নেওয়া হয়, ক্লোরাল। তাহলে এটা ক্লোরোবেঞ্জিন নেওয়া হয়, আর 1 মোল কি নেওয়া হচ্ছে? ক্লোরাল নেওয়া হচ্ছে। এবার রিয়াকশনটা কেমন হচ্ছে দেখো, CCl3CHO, এটা 1 মোল ক্লোরোবেঞ্জিন লিখলে, তার প্যারা পজিশনে হাইড্রোজেন আছে, মানে রিংয়ের তো সবগুলো কার্বনই হাইড্রোজেন থাকে, শুধু প্যারাটাকে বার করে লিখলাম,
এবার কি করব, এবার এইখান থেকে ওয়াটার মলিকুল বার করে দেবো। তাহলে দেখতে কেমন হচ্ছে নেক্সট স্টেপটা, যে তাকিয়ে দেখো, দেখো কার্বন CH3H, এইখানে এই যে রিং, এই রিংয়ের সঙ্গে ক্লোরিন, এখানে এই যে রিং, এই রিংয়ের সঙ্গে ক্লোরিন আছে, ঠিক আছে। এটার ফুল ফর্ম কী হবে, কটা ক্লোরিন আছে, দুটো ক্লোরিন আছে, তাই ডাইক্লোরো। কটা রিং আছে, দুটো রিং আছে, ডাইফিনাইল। তাহলে ডাইক্লোরো ডাইফিনাইল, দুটো ক্লোরিন দুটো ফিনাইল, ঠিক আছে। সরি, এটা CCl3 ছিল, তাই তো, CCl3 ছিল এটা। কটা ক্লোরিন আছে এখানে, তিনটে, ট্রাইক্লোরো। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো, কটা কার্বন আছে, দুটো কার্বন, মানে ইথ সিঙ্গেল বন্ডের জন্য N। এই ডাইক্লোরো থেকে D, ডাইফিনাইল থেকে D, আর ট্রাইক্লোরো থেকে T, DDT প্রিপেয়ার করা হয়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিন্তু অনেকবার আসে, DDT প্রিপারেশান করো, অথবা তোমাকে বলবে এই ক্লোরোবেঞ্জিন এবং ক্লোরালকে 2:1 ডেসিয়েটে মিশিয়ে দিলে কী প্রোডাক্ট ফর্ম করবে। তো এই ছিল আমাদের ক্লোরোবেঞ্জিন বা হ্যালোঅ্যাডিনের ক্ষেত্রে একটা রিয়াকশান। সেই রিয়াকশানগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এইটুকুনি বলতে পারি, এক্স্যাক্ট এই রিয়াকশান না দিলেও এই কনসেপ্ট থেকে তোমাকে পরীক্ষায় অবশ্যই কিন্তু কোশ্চেন থাকবে, তাই খুব সুন্দর করে আমরা বাড়িতে প্র্যাকটিস করব, এবং যাতে আমরা সুন্দর করে পরীক্ষাটা দিতে পারি। মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, নমস্কার।